হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টির উপর ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে কিভাবে খুব সহজে আমরা কম্পিউটারকে রিফ্রেশ করতে পারি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। তো এটা কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ডেস্কটপ থেকে নিউ এ ক্লিক করে তারপর টেক্সট ডকুমেন্ট এ ক্লিক করতে হবে। এখান থেকে আপনি এই টেক্সট ডকুমেন্টের ভিতরে আমি কোড দিচ্ছি, সেই কোডগুলো আপনারা হুবহু কপি করবেন। লেখা শেষ হলে ফাইলে গিয়ে তারপরে সেভ এজে ক্লিক করুন। এখান থেকে সেভ এজ টাইপটা টেক্সট ডকুমেন্টে থাকবে এবং ফাইল নেম যেটা সেটা রিফ্রেশ ডট ব্যাট, আমি আবার বলছি রিফ্রেশ ডট ব্যাট, BAT ব্যাট নামে সেভ করবেন, তা না হলে কাজ করবে না। তো এটা সেভ হওয়ার পরে আমরা যখন এই রিফ্রেশটার মধ্যে ডাবল ক্লিক করব, দেখবেন অটোমেটিক আমাদের কম্পিউটারটি রিফ্রেশ হতে শুরু করেছে। তো প্রথম অবস্থায় একটু দেরি করতে পারে রিফ্রেশটা হতে, আর আমরা যদি একটু পরপর ট্রাই করি তাহলে দেখবেন যে খুব দ্রুত এই রিফ্রেশটা হচ্ছে। যারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন তার মানে বোঝা যাচ্ছে যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা যে যে সমস্যা ফেস করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান নিয়ে আসব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।